99 ডিজাইন নিয়ে নতুন করে বলার কিছুই নাই। আসলে আমার টাইটেল ছিল ইউনিক ডিজাইন আইডিয়াস, আর এই আইডিয়াগুলো নেওয়ার জন্য 99 ডিজাইনের থেকে আর ভালো কোনো মার্কেট বা ভালো কোনো কনটেস্ট মার্কেট প্লেস নাই। এখান থেকে আপনি সব ইউনিক ডিজাইন আইডিয়া নিতে পারবেন। আর এই আইডিয়াগুলো আমরা অনেকে আছি যারা নতুন ডিজাইনার, তারা কী করি, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে, অ্যাকাউন্ট ভেরিফাই করে ব্রাউজ কনটেস্টে যে এখানে প্রজেক্ট করা শুরু করি। কিন্তু আমরা এখানে একটু রিসার্চ করি না। এখানে আপনি যদি দেখেন যে এখানে ডিসকভারে যাবেন, মানে কমিউনিটিতে যাওয়ার পরে ডিসকভারে যাবেন, এখানে হচ্ছে ডিজাইনের ভান্ডার আপনার জন্য। 99 ডিজাইন সকল ডিজাইনের ভান্ডার এখানে রেডি করে রাখছে। আসলে আমরা যারা নতুন আমরা বুঝি না, এখানে দেখেন ডিজাইন আইডিয়াস অ্যান্ড ইন্সপায়ারেশন। সো এইখান থেকে আপনি অনেক ডিজাইন আইডিয়াস নিতে পারেন। এখানে হাজার হাজার ডিজাইন আছে। এখানে দেখেন, এখানে আমি যত নিচে নামছি এখানে 100টা পেজ আছে। আমি এই 100টা পেজে ক্লিক করলাম, এখানে 100টা পেজে হাজার হাজার ডিজাইন আছে। এখানে ডিজাইনের শেষ নেই। শুধু তাই না, এইখানে 99 ডিজাইন আপনাকে আরও ফিল্টার করে দিয়েছে যে আপনি এখান থেকে আরও ন্যারো করতে পারবেন। যে আপনি শুধু লোগো ডিজাইন চাচ্ছেন, আপনি এখানে লোগো ডিজাইনে ক্লিক করবেন, দেখেন এখানে লোগো ডিজাইনের অভাব নাই, অনেক লোগো ডিজাইন আছে। আর এইটা আপনি ক্লিক করবেন, এখানে A to Z আপনি কোন ইন্ডাস্ট্রি সব কিছু এখানে দেখতে পারবেন। বা এইগুলো হচ্ছে পপুলার ডিজাইন, ওকে, এইগুলো আপনার জাস্ট 99 শেয়ার করতেছে আপনার আইডিয়া দেওয়ার জন্য। এখানে ফেসবুক কভার, আপনি এই ফেসবুক কভারে ইউনিক ডিজাইন, এইগুলো কিন্তু ইউনিক ডিজাইন। তো এখান থেকে আপনি অনেক আইডিয়া নিতে পারবেন, ফন্ট, কালার, স্টাইল, অ্যালাইন সব কিছু নিয়ে এখান থেকে আপনি পারফেক্ট একটা আইডিয়া এখান থেকে জেনারেট করতে পারবেন। দেখেন খুব সিম্পল, নাইস অ্যান্ড ক্লিন ডিজাইন এইগুলো, ওকে, এগুলো হচ্ছে নাইস অ্যান্ড ক্লিন। এখানে দেখেন কালার সব কিছু নেই, আপনি এখান থেকে আইডিয়া নিতে পারবেন, ওকে। এগুলো ব্রাশ দিয়ে লেখা বা ব্রাশ টাইপের ফন্ট আছে, এগুলো সার্চ দিলে পেয়ে যাবেন, ওকে। এখানে ডিজাইনের ভান্ডার, জাস্ট এই টাইপোগ্রাফি সব কিছু মিলে আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন। শুধু তাই না, এখানে আপনি অ্যাপস ডিজাইন, আমি অ্যাপস ডিজাইনে যাই, এখানে দেখেন অ্যাপসের অনেক ডিজাইন আছে, যত ট্রেন্ডি ডিজাইনগুলো আছে আপনি সব কিছু এখান থেকে দেখতে পারবেন, ওকে। এই 99 ডিজাইন থেকেই ট্রেন্ড বের হয়, কারণ অনেক ডিজাইন আছে যেগুলো সবসময় চলে। সো এখান থেকেই ট্রেন্ড নির্ভর করে, অনেকে হয়তো বা জানেন না। আর এখানে সার্চে আপনি জাস্ট এখানে আপনি কিওয়ার্ড দিয়ে, যেমন ধরেন আমি এখানে UI UX নিয়ে কিছু দেখতে যাচ্ছি, সো আমি UI UX নিয়ে সার্চ দিলাম, লিখে এখানে সব UI UX ডিজাইনে সব আমার ডিসকভারে যত পোর্টফোলিও আছে বা যত ডিজাইন আইডিয়া আছে সব কিছু এখানে ওরা আমাকে বের করে দেবে। এইখানে দেখেন যে কালারের যে আইডিয়াটা, আমরা কী কালার ইউজ করতে পারি, যে এখান থেকে আমরা কালারের আইডিয়া নিচ্ছি, বাট আমার ভিন্ন ডিজাইন আমি ওইখানে অন্য ডিজাইন করতেছি। এখানে দেখেন খুব সুন্দর, নাইস অ্যান্ড ক্লিন এই কালারের উপর, এটা হোয়াইট এবং এটা কিন্তু ডার্ক ব্ল্যাক না। আপনি দেখতে পাচ্ছেন যে এই কালারটা কিন্তু ডার্ক ব্ল্যাক না। এই কালারটা কীভাবে পিক করবেন আপনারা সকলেই জানেন। সো এগুলো নিয়ে আমি আর বলতে চাচ্ছি না। এখান থেকে আপনি ডিজাইন আইডিয়া, ফন্ট, কালার সব কিছু নিয়ে আপনি পারফেক্ট একটা আইডিয়া এখান থেকে নিতে পারেন। এখানে হাজার হাজার ডিজাইন ভান্ডার আপনার জন্য বসে আছে। আসলে এটা হচ্ছে সোনার খনি, আপনি বলতে পারেন এটা সোনার খনি আপনার কাছে। এখানে আপনি অনেক কিছু পাবেন, এখানে ইন্ডাস্ট্রিজ বেস আপনি সার্চ দিতে পারেন, আর ক্যাটাগরি থেকে আপনি এটা ন্যারো করতে পারেন আপনার যে ধরনের ডিজাইন দরকার। সো এইগুলো কিন্তু এই ডিজাইন ডিসকভার কিন্তু অবহেলা করবেন না। আপনারা কিন্তু এইখানে এই টাইপে অনেকেই জয়েন করেন না বা এটা একটু রিসার্চ করেন না যে এখানে কী আছে। এখানে এইটা দেখেন, অসাধারণ একটি কাজ, এগুলো আইডিয়া নিতে পারবেন। দেখেন সিম্পল, নাইস অ্যান্ড ক্লিন লোগো, দেখেন আপনি শুধু তাকিয়ে থাকবেন যে এরা কেমন ধরনের ডিজাইনার, সিম্পল একটা শেপ দিয়ে একটা অসাধারণ কনসেপ্ট তৈরি করে। দেখেন এই এই ধরনের আইডিয়া তো আমার মাথায় আসে না কখনো, যে এই জি দিয়ে খুব সুন্দর একটা, এই যে তিনটা শেপ এখানে কী করছে, এমন কোনো কাজ আছে আপনারা বলেন? এখানে তিনটা শেপ, একটা, দুইটা, তিনটা, আর এখানে জি শেপ ইউজ করছে বা কোনো ফন্ট আছে কিনা জানি না। সো এখানে সিম্পল একটা ই করে একটা লোগো ডিজাইন করে ফেলছে, সুন্দর একটা ডিজাইন। সো এই ধরনের সিম্পল সিম্পল ডিজাইন থেকে আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন। এখানে দেখেন অনেক ডিজাইন পাবেন, এখানে আমি বলার কিছুই নাই, এখানে বিজনেস কার্ড সব কিছু নিয়ে আপনি আইডিয়া পাবেন। সো এখানে শো অল ক্যাটাগরি, আমি একটু বিজনেস কার্ড দেখি, অনেকে ইন্টারেস্ট এই বিজনেস কার্ডের উপর। সো এখানে দেখেন বিজনেস কার্ড, এখানে যত বিজনেস কার্ড আছে উইনিং ডিজাইন সব এখানে, নাইস অ্যান্ড ক্লিন এটা দেখেন, ওকে, এমবোশ ইফেক্ট। সো এইগুলো নিয়ে অনেক ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, ওইটা আপনি দেখে নিতে পারেন। আর এখানে দেখেন আপনি যখন ব্রাউজ কনটেস্টে যাবেন, সবসময় কাদের ফলো করবেন, সবসময় টপ লেভেল ডিজাইনারদের ফলো করবেন বা মিড লেভেল ডিজাইনার। আমি মিড লেভেল ডিজাইনারদের ফলো করবেন বা আপনি মিড লেভেল ডিজাইনারদের ফলো করেন। এখানে এদের কাজ দেখেন, এখানে আপনি ফিল্টারে ফিনিশে দেন যে যারা ডিজাইন উইন করেছে। সো এখানে দেখেন, এইখানে এইটা আমি আপনাদের দেখাই যে
এইখানে কি এমন আছে যে যার জন্য এই ডিজাইনার এত ডলার পেয়েছে? এটা হচ্ছে হোম ওয়েবসাইট। হাসি পাচ্ছে তাই না? অনেকে ডিজাইনাররা অলরেডি মনে করতেছেন যে ভাই এই আমি নিউ ডিজাইনার, তারপরে এর থেকে হাজার গুণে ভালো ডিজাইন করতে পারবো। আমি একটা ক্যালকুলেট, আমি একটা হিসাব আপনাদের করে দিতে চাই। $1,460 গুণ আমি $80 ধরলাম, এখানে $1,12,560 পেয়েছে কিন্তু সে, তাই না? এই এই সিম্পল একটা এই এইটা কী ডিজাইন, এটা আসলে একটা অবাক হওয়ার বিষয়। সো আমি এই এর প্রোফাইলটা আমি একটু দেখে আসি। ওকে, অ্যাবাউটে যান। এই দেখেন 195টা কন্টেস্ট উইন হয়েছে, 653টায়। এইখানে আমার আর বলার কোনো কিছুই নাই, মানে এটা খুবই প্রফেশনাল, ফুল টাইম এটা 99 ডিজাইনে কাজ করে। সে 2012 সালে জয়েন করেছে, 6 বছর ধরে 99 ডিজাইনে আছে, এবং প্রতি আমার যে এখান থেকে কত ডলার আর্ন করেছে আমার এটা আমি হিসাব করে আপনাদের বলে বুঝাতে পারবো না। সো এদের পোর্টফোলিওতে যাবেন, এভাবে পোর্টফোলিও আপনি এখান থেকে তাদের পোর্টফোলিও দেখবেন, যে তাদের এই ডিজাইন তাদের ফলো করবেন। ওকে, তাহলে আপনি স্টেপ বাই স্টেপ আপনি আরও দক্ষ হয়ে যাবেন, বা এই কন্টেস্টে উইন হওয়ার জন্য যেসব ট্রিক্সগুলো বা এরা কী জিনিস ফলো করে যার জন্য উইন হয়। আসলে কন্টেস্টে উইন করার জন্য কোনো সিক্রেট নাই, এখানে জাস্ট ব্রিফটাই সিক্রেট, এবং আপনার ইউনিক ডিজাইনগুলোই সিক্রেট, যে অন্যদের থেকে আপনি কী ভিন্নতা দিতে পারলেন। আর এখানে সব থেকে বড় সিক্রেট যেটা অনেকেই জানে না, এটা হচ্ছে ধৈর্য। এই সিক্রেটটা যদি আপনি একবার বুঝে যেতে পারেন যে ধৈর্য ধরলে এখান থেকে কতটা ডলার আর্ন করা সম্ভব, তাহলে আপনি এই সিক্রেটটা যদি একটু বুঝতে পারেন যে ধৈর্যের দ্বারা সব কিছু সম্ভব, আপনি যদি ধৈর্য হারিয়ে ফেলেন সাথে সাথে আপনি কিন্তু ডাউনে, মানে আপনি ওইখান থেকেই ছিটকে চলে গেলেন। আর যারা ধৈর্য ধরে লেগে থাকবে ওই সিক্রেটটা জেনে গেছে যে এখানে মেইন সিক্রেটই হচ্ছে ধৈর্য। সো আপনি যখন ধৈর্য ধরে পড়ে আছেন, সো আপনি এখান থেকে অনেক ভালো কিছু আশা করতে পারেন ফিউচারে। আর এখানে আরেকটা জিনিস আছে যে রিসেন্ট উইনার, মানে যারা এখানে রিসেন্ট উইনিং ডিজাইনগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। এটা লোগো, সিম্পল নাইস অ্যান্ড ক্লিন ডিজাইনগুলো এখান থেকে আপনি ডিজাইন আইডিয়া রিসার্চ করতে পারবেন। সো আমি আবার বলছি, এগুলো হচ্ছে ডিজাইনের সোনার খনি। এই সোনার খনির থেকে আপনার অন্তত কিছু নেন, বেশি নেওয়ার দরকার নেই, কিছু যদি আপনি নেন তাহলে আপনি এখান থেকে অনেক ভালো, বা আপনার ডিজাইন কোয়ালিটি আরও ইম্প্রুভ হবে, সব কিছু আপনার পারফেক্ট আইডিয়া চলে আসবে। অ্যালাইন সম্পর্কে অনেকেই সিম্পল এই এটা দেখেন, লোগো এবং বিজনেস কার্ড এখানে দেখেন, এখানে দেখেন এটা হচ্ছে মিনিমালিস্টিক ডিজাইনগুলো, এগুলো বলে সিম্পল টেক্সট দিয়ে নাইস অ্যান্ড ক্লিন ডিজাইন। ওকে, এটা একটা প্যাটার্ন ইউজ করেছেন যার জন্য এটা গ্রেট লাগতেছে। সো এইগুলাই আপনার ডিজাইন আইডিয়া, এখান থেকে আপনাকে নিজেকে খুঁজে বের করে নিতে হবে। এখানের আইডিয়া আপনি অন্য জায়গায় কাজে লাগাতে পারেন, বাট সেম টু সেম কখনোই নেবেন না। আর এই ডিজাইন আইডিয়াগুলোই হচ্ছে ইউনিক ডিজাইন আইডিয়াস। ওকে, এখান থেকে আপনি ইউনিক ডিজাইন আইডিয়াগুলো নিতে পারেন, এগুলো আপনি অন্য কোনো মার্কেট প্লেসে পাবেন না, শুধু এখানেই পাবেন। সো এইগুলার থেকে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করেন। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আগাবেন বা কীভাবে এই ডিজাইন আইডিয়াগুলো কাজে লাগাবেন, আর এই আইডিয়াগুলো কীভাবে কাজে লাগাবেন সবগুলো সব কিছু আপনার কাছে। আপনি এখান থেকে কীভাবে নেবেন বা কেমন ধরনের ইউজ করবেন সব কিছু আপনার কাছে, যেহেতু আপনি এখন ভালো ডিজাইনার। সো কীভাবে এই আইডিয়াগুলো কাজে লাগাবেন সব কিছু আপনারা বুঝেন। ওকে, তাহলে সকলে ভালো থাকবেন, আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।